হজের আনুষ্ঠানিকতা শুরু আজ। এরই মধ্যে মিনায় পৌঁছেছেন হাজিরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ইহরাম বাঁধা অবস্থায় মক্কা থেকে রাতভর কেউ হেঁটে কেউ বাহনে চড়ে মিনায় সমবেত হয়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লালা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে মিনার প্রান্তর। আগামীকাল 9 জিলহজ বা 15 জুন আরাফাতের ময়দানে হজের মূল পর্ব অনুষ্ঠিত হবে। কাল সূর্যাস্ত পর্যন্ত থাকবেন সেখানে। কাল সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত্রিযাপন ও পাথর সংগ্রহ করবেন। পরদিন 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন। এরপর শয়তানকে পাথর নিক্ষেপ করে পশু কোরবানি দেবেন। পরে মাথা মুন্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর মক্কায় ফিরে গিয়ে চূড়ান্তবার পবিত্র কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজ পালন। এর মধ্য দিয়ে সারা বিশ্বে প্রায় 20 লাখ মানুষ এবার হজে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে গেছেন 85,000-এর বেশি হাজি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।